আপনি আখ যেরকম আখের থেকে কিন্তু মোটা দেখুন, এই দেখুন, এবং কি পরিমাণ রস একবার সব গাছে সম্পূর্ণ হাতের সাহায্যে মনে করলেন আমি জানতে পারছি। আপনার 18% প্রোটিন আছে এবং এই ঘাসটা গরু ছাগলের জন্য অত্যন্ত একটি প্রিয় একটি ঘাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে মানিকগঞ্জের হাটিপাড়াতে বালির ট্যাকে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন আমি একটি আসলে যারা ঘাসের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু গরু ছাগলের যে প্রধান খাদ্য ঘাস, সেগুলো চাষ করা হয় বাণিজ্যিকভাবে। বর্তমান সময়ে অনেক খামারি ভাই রয়েছে যারা গরু ছাগলের প্রধান খাদ্য হিসাবে এই ঘাসকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, এবং ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু সবসময় এই ঘাসের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে বা তারা কিন্তু খামারিদের বলে থাকে। আমরা ঠিক তেমন একজন উদ্যোক্তার সাথে আসলে কথা বলতে এই যারা ঘাসের ক্ষেতের মধ্যে অবস্থান করছি, যিনি বাণিজ্যিকভাবে এগুলো চাষ করছে এবং বিক্রি করছে। তার নিজেরও একটি গরুর খামার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাটিং উপযোগী বা কাটিং বিক্রি করা উপযোগী যারা ঘাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু আসলে এগুলো ধরেছে, অনেকটাই আখের মতো। আমাদের পাশেই রয়েছে এই গৌতম ভাই, আমরা একটু গৌতম ভাইয়ের সাথে কথা বলি। ভাই একটু আসেন, কথা বলি আপনার সাথে। ভালো আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনার যারা ঘাসের ক্ষেতের মধ্যে চলে আসছে, একদম খুব সুন্দর, একদম আখের মতো আসলে ধরেছে মাশাল্লাহ। তো কত বিঘা আছে এখানে? এখানে ভাই 80% জায়গা আছে। 80%? জি। গ্রামের বিঘা হিসাব করলে কতটুকু আছে আপনার? 2 বিঘার উপর আছে। 2 বিঘা? হ্যাঁ। যারা ঘাস তো নাকি? হ্যাঁ যারা ঘাস। এক ধরনের জাতের ঘাস নাকি আরো কয়েকটা রয়েছে? না এখানে আপনি সম্পূর্ণ যারা ঘাসই আছে। শুধু যারা? হ্যাঁ, আর অন্যখানে আমার বিভিন্ন ধরনের ঘাস আছে। কি কি জাতের ঘাস চাষ করেন আপনি? ওটা আপনি আছে রেড পাকসন আছে, হ্যাঁ, তারপরে স্মার্ট নেপিয়ার, এর আগে দেখেছিলাম আপনি ছোটো ছোটো। আচ্ছা আচ্ছা, ওইটা অনেক লাল লাল একটা আছে, ওইটা নেই? হ্যাঁ লাল লাল একটা আছে, ওইটা আপনি যে আছে রেড পাকসন, রেড পাকসন যেটা বলেন ওইটা। আর যেগুলো ওই যে হোয়াইট জার্মান আছে আর ওই যে অজানা আছে, এগুলো মনে করলে আমি আপাতত স্টাফ রাখছি। মানে যে যেরকম ওই যে এই জারায় যেরকম ফলন, ওই রকম আমি ফলন আমি পাচ্ছি না আপনার। আপনার মনে করলেন এই অজানা ঘাসটা আপনি মনে করলেন 10% জায়গা আমি 1 টন আমি ঘাস পাই নাই, আর এই যারা ঘাস চাষ করলে আপনার 3 থেকে 3.5 টন আপনার ঘাস আমি উৎপাদন করতে পারি। তাহলে আমি যা দেখছি, আমার একটা খামারও আছে, ওই খামারে মনে করলেন অজানা ঘাস খাওয়াই আমি পোষাইতে পারি না। আপনি এই যারা ঘাস খাওয়ালে মনে করলেন আমি গরুতে অনেক লাভবান করতে পারছি, এবং অনেকে যদি করতে চায় এই যারা ঘাস রোপণ করতে হবে। যারা ঘাস ছাড়া বিকল্প অন্য ঘাস কোনো চাষ করলে সে লসের সম্মুখীন হবে 100% শিওর। আপনি এত? হ্যাঁ আমি কনফার্ম, মানে আমার নিজের খামার আছে, আপনি তো দেখছেন আমার খামারও একটা ভিডিও ছিল, দেখছেন, এবং বর্তমানে আমার খামারে, আগে আপনি যখন ভিডিও করছেন তখন আমার খামারে ছিল গরু 5টা গরু ছিল, 5টা 6টা এরকম ছিল, এখন বর্তমানে আমার খামারে 8টা গরু। সব কি আপনি এই ঘাসই খাওয়ান? হ্যাঁ আমি সব ঘাস খাই। আচ্ছা আপনার ঘাস একটু দেখি, তারপর আমরা আবার ঘাস প্রসঙ্গে কথা বলি। ফলন তো বেশ মাশাল্লাহ ভালো আসছে। জি জি, যে আপনার পিছনে যে এটা সাইজ মোটা আখের মতো হয়েছে প্রায়। জি, এগুলো কাটিং মানে কিভাবে বিক্রি করেন বা কেমন পরিচর্যা বা ক্ষেতে যখন এগুলো রোপণ করেন কিভাবে আসলে করেন? এগুলো মনে করলেন কাটিং, এই যে আপনি দেখতে পাচ্ছেন দেখাই, হ্যাঁ দেখুন, এই যে এইভাবে কাটিং আমরা করে তারপর জমিতে রোপণ করি এবং বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকি। এই দেখুন কাটিংগুলো অলরেডি পরিপক্ক, এই দেন, এই যে চোখ আর এইটা চোখ, এগুলো কাটিং এখন নিলে, বর্তমানে নিলে মিস যাওয়ার কোনো আপনার সম্ভাবনা নাই, এবং 100% শিওর এগুলো মনে করলেন অঙ্কুর বের হয়ে যাবে। এই যে কিন্তু ই বের হয়েছে, হ্যাঁ বের হয়েছে। আপনি এগুলো মাটিতে রোপণ করলে এখন হয়ে যাবে, এটা রোপণ করলে হবে? হ্যাঁ এটা রোপণ করলে হয়ে যাবে। এটার দাম কত? আমরা এর আগে মনে করলে আপনার ভিডিওতে আমরা 1.5 টাকা করে বিক্রি করছি, কমেও বিক্রি করে, অনেকে অনেক কমও বিক্রি করে, এখন আমরা বর্তমানে বিক্রি করছি এটা আপনার 1 টাকা পিস। 1 টাকা? হ্যাঁ 1 টাকা পিস, একটা ঘাসের টুকরা 1 টাকা? হ্যাঁ 1 টাকা।
তাও তো দাম বেশি মনে হয়। মনে করলেন আপনি বিভিন্ন জায়গায় থাকা কাটিং নেয়, কিন্তু আমার কাটিং যে একবার নিছে সে অনেকে এবার মনে করলেন একজনের কাছে আমি মিনিমাম আপনার 15,000 কাটিং বিক্রি করছে, মানে সে ধাপে ধাপে নিছে। প্রথমবার সে 500 কাটিং নিয়ে আমার কাছে ট্রাই করছে, মানে কীরকম কাটিং দিই আমি, মানে কাটিংয়ের মান কি ভালো এবং কোয়ালিটি কি ভালো কিনা সে নিয়েছে রে। সে তার মনে করলেন দুই দিন পরে ফোন দিছে, ফোন দিয়ে বলে দাদা আমার আরও 5,000 কাটিং পাঠাই দেন, এবং কাটিংয়ের মান ভালো দেখেছে কিন্তু আমাকে কল দিয়ে বলছে। মান ভালো না হলে সে আমাকে মানে আর খোঁজ করতো এবং সে অন্য জায়গায় লক করতো, মানে আরও উন্নত মানের কাটিং পাওয়া যায় কিনা। আচ্ছা, এই ঘাসের প্রোটিন কেমন আছে? এটা প্রোটিন আপনার 18% প্রোটিন। 18% তো আসলে অরিজিনালি নেই না আপনার, এটা ভালো প্রোটিন। আপনি মনে করলেন আগে ছিল পাকচং, পাকচংয়ের থেকে এটা যারা মনে করলেন অনেক অধিক প্রোটিন। এবং আমার এই যে বাড়িতে একটা দুধের গাভী আছে ওটাকে মনে করি সম্পূর্ণ এই ঘাস খাওয়াই মনে করি আমি 3 থেকে 3.5 কেজি মানে দুধ পাচ্ছি, মানে দেশাল গাভী। আচ্ছা, এই ঘাসের অসুবিধা আমার কাছে যেটা মনে হয় যে পানিতে আসলে হয় না। হ্যাঁ, পানিতে উঁচু জায়গা লাগে। হ্যাঁ, উঁচু জায়গা লাগে। তো সেক্ষেত্রে কি একটু সমস্যার সম্মুখীন হতে হয় কি না? এটা আপনি উঁচু জমি নির্বাচন করা ভালো, কিন্তু নিচু জমিতে এই ঘাসটা আপনার হবে না, এই ঘাসটা মনে করলেন মারা যাবে। অনেকে আবার দেখি মানে কি বলছে এক মাস আপনি পানিতে থাকে, অসম্ভব, এই ঘাস থাকবে না, থাকবে না, থাকবে না। মানে মানুষকে এটা মানে ভুল ধারণা দেওয়া এটা ঠিক না। এটা এটা মনে করলেন পানিতে মনে করলেন আপনার এক সপ্তাহ বেশি পানি থাকবে না, পানিতে মারা যাবে, মারা যাবে। জি। আচ্ছা, এই যারা ঘাস আসলে গৌতম ভাই জমিতে রোপণ করার পরে কতদিন পরে আসলে এরা গরুকে খাওয়ানোর উপযোগী হয়ে থাকে? হ্যাঁ, এটা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনি লাগানোর পর 2.5 মাস সময় লাগবে ফার্স্ট টাইম। অনেকে আপনি বলে থাকে 20 দিন থেকে 25 দিন পর খাইতে হবে, কিন্তু অসম্ভব। দেখেন এই গাছটা আমরা কিন্তু কাটিংয়ের জন্য এটা মনে করলেন ই করছি, দেখে আপনি এই গাছটা মনে করলেন 4 মাস সময় লাগছে এই গাছটা। এখন কত কতটুকু হাইট হয়েছে? মিনিমাম এখানে 12 ফুট পর্যন্ত হাইট হয়ে গেছে। এদিকে কিন্তু আরও হাইট আপনি পিছনে দেখতে পাচ্ছেন কি না, এই দেখুন এগুলো কিন্তু অনেক হাইট। এগুলো মনে করলেন আর আপনি দ্বিতীয় স্টেপে যখন এই গাছটা কাটবেন তখন আপনি 35 দিন থেকে 40 দিন পর খাইতে পারবেন, এটা শিওর। কিন্তু ফার্স্ট টাইম আপনি 2.5 মাস সময় লাগবে। প্রথম 2.5 মাস লাগবে? হ্যাঁ, 2.5 মাস সময় লাগবে। আমি কাউকে ভুল ধারণা দেবো না এবং প্রতারণার চেষ্টা করবো না। কেন, একজন খামারি যদি এই ঘাস নিয়ে যদি লাভবানই না করতে পারে তাকে ভুল ধারণা দিয়ে কেন আমি ঘাস বিক্রি করবো? যে আমি সঠিক ধারণা যেটা আপনার আমার কাছে সঠিক ধারণা পাবে সেটাই আমি বলবো। মিনিমাম আপনার ফার্স্ট টাইম 2.5 মাস সময় লাগবে। আপনি প্রথম অবস্থা অনেকে বলে 25 দিন পর 30 দিন পর খাওয়াতে পারবে, অসম্ভব। দেখুন এই যে এই ঘাসটা কিন্তু, এই যে এই ঘাসটা কিন্তু আমি কাটছি আজকে 1 সপ্তাহ হয়। এখান থেকে কাটিং বিক্রি করছেন? হ্যাঁ, এখান থেকে কাটিং বিক্রি করছি 1 সপ্তাহ হয়। মনে করলেন জীবন্ত লম্বা হয়েছে, আর মনে করলেন আপনার 1 মাসের মধ্যে এই গাছটা খাওয়ানো উপযুক্ত হয়ে যাবে। আর 1 মাস? হ্যাঁ। আচ্ছা, তো পরিচর্যা কি করতে হয়? মানে একটা গ্যাপ ব্যাপার স্যাপারে তো আছে নাকি, মানে একটা গাছ থেকে আরেকটা গাছে কতটুকু? আপনার একটা গাছ থেকে আমরা যেভাবে রোপণ করি স্কোয়ার 1.5 হাত, 1.5 হাত ফাঁকা ফাঁকা? হ্যাঁ, স্কোয়ার চারিদিকে। আচ্ছা, চারিদিকে আপনি 1.5 হাত ফাঁক ফাঁক করে লাগাতে হয়। আর প্রথম অবস্থায় ঘাসটা একটু নিয়ে যত্ন করতে হবে। অনেকে নিয়ে সেরে বলে ভাই ঘাসের ফলন হচ্ছে না, শোভাচ্ছে না, শুভ ধারণ করছে না। মনে করলে এটাও কিন্তু আপনার একটা শস্য এবং ফসলের নাগাল। আপনি ওই যেমন ধান বলেন, তারপরে পাট বলেন, ওইগুলা যেমন পরিচর্যা করতে হয় এটাও আপনার পরিচর্যা করতে হবে। ঘাস বলে অবহেলা করে এটা তো ঘাসই হবেই তো, অসম্ভব হবে না। এটা ফার্স্ট টাইম আপনি নিয়ে সেরে একটা দুইটা মানে চাষ দিয়ে ভালো করে মাটি ঝোড় ঝিরা করে তারপরে আপনি লাগাতে হবে। লাগাইছিলা প্রথম আগাছা হলে ওই আগাছাগুলো আপনি ভালো করে নিরানি কাছে দিয়ে দমন করে তারপর আপনি সার প্রয়োগ করে দেবেন, গাছ দেখবেন অত্যাধিক এবং ভালো মানের ফলন পাবেন। কিন্তু দ্বিতীয় স্টেপে আপনি ওই রকম ঘাস হবে না, এই এখন কিন্তু ওই রকম ঘাস নাই, এই ঘাসে মনে করেন কিছু করতে পারবেন এখন। এটা দ্বিতীয় স্টেপ আর কি? হ্যাঁ, এটা দ্বিতীয় স্টেপ। আচ্ছা আচ্ছা, আর ওই ভিতরগুলো কি প্রথম? হ্যাঁ, এগুলো এগুলো মানে এই দিকে আপনার কাটিং বিক্রি হয়ে গেছে, এগুলো এখনও বিক্রি? হ্যাঁ, এগুলো বিক্রি হয় নাই। এগুলো তো একদম আখের মতো মোটামুটি, একবারে আখের মতো, একবারে ভালো মানে কাটিং। এই দেখুন একবার অলরেডি চোখ বেড়ে গেছে, চোখ এদিকে চোখ বেড়ে গেছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই, যে ঘাস বিক্রি করছেন আপনারা, আপনাদের আসলে নতুন ভিন্ন ধর্মের উদ্যোগ আমরা দেখলাম যে আপনাদের গ্রামে আর অনেকেই রয়েছে যারা
এই ঘাসের কাটিং গিরি করে মাস শেষে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছে। আপনারা হচ্ছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখেন এবং নতুন আসলে এই সেক্টরে আসার জন্য আমন্ত্রণ করেন কিনা? এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমি কিন্তু অলরেডি মনে করলেন আপনি ঘাসও বিক্রি করছি, আপনি কাটিং নেই, আচ্ছা ঘাসও বিক্রি করছি, শুধু ঘাস, হ্যাঁ শুধু ঘাস, আপনি এই যে গোড়া থেকে একবার কেটে দেবো, একবারে মনে করলেন কেজি মাপা হিসাবে ঘাস বিক্রি করছি। আপনি বিক্রি করছেন এই যে কোরবানি ঈদ গেল না, কোরবানি ঈদের আগে আপনি নারায়ণগঞ্জের এক পার্টি আছে আমার এখান থেকে সম্পূর্ণ ঘাস নিয়ে গেছে, মানে খামারি নিয়ে, হ্যাঁ খামারি নিয়ে গেছে নারায়ণগঞ্জের বাড়ি, এবং সে অলরেডি আমাকে এখনও লক করছে, বলছে কি ভাই ঘাস রেডি হয়েছে কিনা। আমি ভাই বলছি কি হ্যাঁ হবে, আপনি একটা মাস আমাকে সময় দিন, বলে কি হ্যাঁ সে বলছে কাউকে দেন না, ঘাস হলে আমাকে জানায়, চাহিদা বেশ, হ্যাঁ চাহিদা ভালো। এবং আমি এবার মনে করলেন আরও 10 বিঘার মতো ঘাস রোপণ করবো। আমরা দোয়া করি, কেমন থাকে কেমন মাসে? হ্যাঁ থাকে, আশা করি ভালোই আছি, মনে করলেন অনেক বাইরের থেকে অনেকটা ভালো আছি। আপনি অবশ্যই আমাকে আপনি জানতে পারছেন আমি বাইরেও ছিলাম, হ্যাঁ, এবং সেখানে অনেক কষ্টও করছি, এখন মনে করলেন বাইরের থেকে অনেকটা আমি এখানে দেশে ফ্যামিলি নিয়ে ভাই বিরাদার মা বাবা সবাইকে নিয়ে আমি অনেক হ্যাপি। আমরা দোয়া করি আপনি আরও হ্যাপি থাকবেন। যাই হোক তোমরা ভালো থাকবেন, আপনি আপনার ঘাসের জন্য এবং আপনার জন্য শুভকামনা। ওকে আপনিও ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে।